যেই ফিলিস্তিন ইহুদির বাচ্চারা মারতেছে আপনি জানেন ফিলিস্তিন কোনটা শুনেন তাহলে ফিলিস্তিনের এক একটা প্রশংসা করব আপনি আল্লাহু আকবার বলবেন এই ফিলিস্তিনে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর এই ফিলিস্তিনে মূসা নবীর কবর এই ফিলিস্তিনে ইউসুফ নবীর কবর এই ফিলিস্তিনে ইয়াকুব নবীর কবর এই ফিলিস্তিনে আইয়ুব নবীর কবর এই ফিলিস্তিনে লূত আলাইহিস সালামের কবর আল্লাহ আমাকে 14টা কান্ট্রি সফর করিয়েছেন যদি ফিলিস্তিন যাওয়ার ভিসা আমাদেরকে দিত আমি ওখানেও যাইতাম এ মুসলমান আমার দিকে তাকান ফিলিস্তিনে পৃথিবীতে সবচেয়ে বেশি নবী জন্ম নিয়েছে দুইটা রাষ্ট্রে কয়টা এক নম্বরে ফিলিস্তিন দুই নম্বরে হলো মিশর ফিলিস্তিন এত নবী জন্ম নিছেন সব বাদ দেন ফিলিস্তিনে দুনিয়ায় যত নবী পাঠাইছেন কোন নবী নাই সে ফিলিস্তিনে যায় নাই যদি কোন কেমনে গেল শুনেন আমার কাছ থেকে আমার নবী যখন মেরাজের রাতে ইমামতি করে দুনিয়ার সব নবী ফিলিস্তিনি ছিলেন এই আল্লাহু আকবার জোরে বলতে হবে জোরে বলতে হবে কেন ফিলিস্তিনের পক্ষে তাকবীরের ধ্বনি দিবে না এ উলামায়ে কিরাম আল্লাহ ইচ্ছা করলে তার নবীকে আসমানে নিতে পারতেন বাইতুল্লাহ থেকে কথা বলেন না কেন বাইতুল মুকাদ্দাসের থেকে কেন আল্লাহ তার নবীকে আসমানে নিলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع আল্লাহ ইচ্ছা করলে বাইতুল্লাহর সাদের থেকে অর্থাৎ মক্কা ঘরের থেকে আমার নবীকে আসমানে নিতে পারতেন কেন বাইতুল মুকদ্দাসের সামনে থেকে নিলেন এখন কানবেন আমার আল্লাহ এটা প্রমাণ করলেন ফেরেশতাদের কেবলার নাম হলো বাইতুল মামুর আত-তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিব মানসুর আল বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুর সাত আসমানের উপরে যেটা আদম আলাইহিস সালাম নামাজ পড়তেন দুনিয়া আসার আগে সমস্ত ফেরেশতারা ইবাদত করে বাইতুল মামুরকে সামনে নিয়ে কিবলা বানায়া আল্লাহ পাক পৃথিবীতে প্রথম কিবলা বানান আদম নবীকে দিয়া ইব্রাহিম নবীকে দিয়া সমস্ত নবীকে দিয়া প্রথম কিবলা বানান সেটার নাম এই জেরুজালেমে বাইতুল মুকদ্দাস বাইতুল্লাহ কিন্তু কাবা ঘর কিন্তু আদম নবীর জামানা থেকে ছিল কিন্তু প্রথম কিবলা কিন্তু বাইতুল মুকদ্দাস আল্লাহু আকবার